কারণ আজকে যারা ক্ষমতায় অধিষ্ঠিত এরা বিশ্বাসঘাতক বেঈমান। 1971 সালেও দেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে পাকিস্তানিদের ট্যাঙ্ক কামানের সামনে 7.5 কোটি বাঙালিকে ফেলে রেখে নিরাপদ জীবন যাপনের উদ্দেশ্যে পালিয়ে গিয়েছিল। সেদিন মুক্তিযুদ্ধের দিক নির্দেশনাবিহীন একটি জাতিকে দিক নির্দেশনা দিয়েছিল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম। 9 মাসের প্রচন্ড রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে আওয়ামী লীগ জাতির সাথে আবার বিশ্বাসঘাতকতা করে শহীদের রক্তে দাগ শুকানোর লাগে খুনি ভুট্টোকে লাল গালিচা সম্বর্ধনা দিয়ে আজকে তাকে জল করে জাতির পিতা বানানো হয়েছে। তিনি বিশ্বাসঘাতকতা করেছিলেন, গণতান্ত্রিক অধিকার হরণ করে একদলীয় শাসন বাকশাল কায়েম করে বাংলার মানুষের সমস্ত গণতান্ত্রিক অধিকার সেদিন হরণ করেছিল। আজ তারই কন্যা কোয়েবেলসের আদর্শ উত্তরস্বরী মিথ্যাবাদীদের রানী খুনি শেখ হাসিনা গণতন্ত্রকে নির্বাসনেই পাঠায় নাই। বন্ধুরা, আজকে খুনি হাসিনার নির্যাতনে আপামার দেশবাসী চঞ্চলিত। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী খালেদা জিয়া আজকে 3 বছর বিনা অপরাধে বন্দী জীবন যাপন করছে। আমরা বক্তৃতা দেই, বিবৃতি দেই, কিন্তু এই 3 বছরে আমাদের একটা কাজ ছিল দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করার জন্য। আন্দোলন সংগ্রাম, আমরা যে আন্দোলন সংগ্রাম করছি এই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে দেশনেত্রী খালেদা জিয়া মুক্তি পাবে না, গণতন্ত্র মুক্ত হবে না। তাই আজকে যারা মঞ্চে বসে আছেন আপনাদের অভিজ্ঞতা আছে, স্বৈরাচারের সাথের পতন ঘটিয়েছিলেন, আপনাদেরকেই নেতৃত্ব নিতে হবে। বিএনপির আপামার নেতা কর্মীরা আপনাদের পিছে ঐক্যবদ্ধ ভাবে আপনাদের পিছে এসে দাঁড়াবে। আজকের এই সভা থেকে আহ্বান জানাই, আপনারা নেতৃত্ব গ্রহণ করেন, আমরা আপনাদের সাথে থাকব, রক্ত দিব, রক্ত দেওয়া ছাড়া গণতন্ত্র পুনরুদ্ধার হবে না। তাই আসুন আমরা ঐক্যবদ্ধ ভাবে আজকে যে মঞ্চ প্রবিষ্ট নেতৃবৃন্দ তাদের নেতৃত্বে লড়াই সংগ্রামের জন্য প্রস্তুতি গ্রহণ করি। এবারে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির বিপ্লবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাদেক খান। আজকের সভার সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট 90-এর গণ অভ্যুত্থানের সম্মানিত নেতৃবৃন্দ, সামনে উপস্থিত জাতীয়তাবাদী দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের সহযোদ্ধা ভাই বোনের আসসালামু আলাইকুম। আজকের এই দিনে একটি নির্বাচিত সরকারকে উৎখাত করে বিশ্ববেহায়া স্বৈরাচারের সাথে রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল অবৈধভাবে, এই দিনটিকে কালো দিবস হিসাবে আমরা পালন করি। আজকে সেই তুলনায় প্রত্যেকটা দিনই কিন্তু এক একটা করে কালো দিন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম দেশনেত্রী খালেদা জিয়া দীর্ঘজীবী হোক। হার মেনেছে এই স্বৈরাচারী শেখ হাসিনার কাছে। আজকে শেখ হাসিনা বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় এসে মানুষের উপরে যে অত্যাচার নির্যাতন নিপীড়ন চালাচ্ছে, বিশেষ করে গণতন্ত্র পুনরুদ্ধারে 9 বছর আন্দোলন সংগ্রাম করে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন, সেই গণতন্ত্রের আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় জড়িত করে মিথ্যা রায় দিয়ে আজকে কারারুদ্ধ করে রাখা হয়েছে। আজকে আমরা এভাবে সেমিনার সিম্পোজিয়াম করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে পারবো না। এই জালেমের হাত থেকে যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হয় আমাদেরকে কঠোর কর্মসূচি দিবেন। 90-এর জাতীয় নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন, আপনারা যেইভাবে 90-এ স্বৈরাচারকে পতন ঘটিয়েছিলেন আজকে আপনারা সামনের সারিতে থেকে আন্দোলন
সকলকে ধন্যবাদ, খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। এবারে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির বিপ্লবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাদেক খান। আজকের সভার সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট 90 গণ অভ্যুত্থানের সম্মানিত নেতৃবৃন্দ, সামনে উপস্থিত জাতীয়তাবাদী দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের সহযোদ্ধা ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকের এই দিনে একটি নির্বাচিত সরকারকে উৎখাত করে বিশ্ববেহায়া স্বৈরাচারের সাথে রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল অবৈধভাবে, এই দিনটিকে কালো দিবস হিসাবে আমরা পালন করি। আজকে সেই তুলনায় প্রত্যেকটা দিনই কিন্তু এক একটা করে কালো দিন, কারণ আজকে যারা ক্ষমতায় অধিষ্ঠিত এরা বিশ্বাসঘাতক বেইমান। 1971 সালেও দেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে পাকিস্তানিদের ট্যাঙ্ক কামানের সামনে 7.5 কোটি বাঙালিকে ফেলে রেখে নিরাপদ জীবন যাপনের উদ্দেশ্যে পালিয়ে গিয়েছিল। সেদিন মুক্তিযুদ্ধের দিক নির্দেশনাবিহীন একটি জাতিকে দিক নির্দেশনা দিয়েছিল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম। 9 মাসের প্রচণ্ড রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে আওয়ামী লীগ জাতির সাথে আবার বিশ্বাসঘাতকতা করে শহীদের রক্তে দাগ শুকানোর আগেই খুনি ভুট্টোকে লাল গালিচে সম্বর্ধনা দিয়ে আজকে তাকে জল করে জাতির পিতা বানানো হয়েছে। তিনি বিশ্বাসঘাতকতা করেছিলেন, গণতান্ত্রিক অধিকার হরণ করে একদলীয় শাসন বাকশাল কায়েম করে বাংলার মানুষের সমস্ত গণতান্ত্রিক অধিকার সেদিন হরণ করেছিল। আজ তারই কন্যা কোয়েবেলসের আদর্শ উত্তরস্বরী মিথ্যাবাদীদের রানী খুনি শেখ হাসিনা গণতন্ত্রকে নির্বাসনেই পাঠায় নাই। বন্ধুরা, আজকে খুনি হাসিনার নির্যাতনে আপামার দেশবাসী জর্জরিত। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশ নেত্রী খালেদা জিয়া আজকে 3 বছর বিনা অপরাধে বন্দি জীবন যাপন করছে।